জিজ্ঞেস করি যে তুমি কি হবা, এই হবো ওই হবো, কখন যেদিন বলবো ওরা যে আমি বাবার মতো হবো তখন আমি হবো, এইটা হচ্ছে আমার আমি সম্পর্কিত তখন তখন আমার সন্তান দুইজন আমার মধ্যে হতে চাইবে, তখন আমি সফল, আদারওয়াইজ তো আমি কিসের সফল? সফলতা আছে কিনা। আর ক্রিকেটার মাস্টারবি সফল, মানে মাস্টারবি সফল এটাও মানে কখনো আমি ভাবিনি, কারণ আমি সবসময় ফিল করি যে আমার যা কিছু দেওয়ার ছিল একটা স্টেজে আমি কিছুটা ডিসিপ্লিন ছিলাম, সেটা কেমন আমি বাড়ি যেতাম বেশি, জার্নি বেশি করতাম, রাত জাগতাম বেশি, তো ওই কারণে অনেক সময় আমার ইঞ্জুরির চান্সেসও বেড়ে গেছে। আমি জেনেটিক্যালি আমার লিগামেন্ট লুজ ছিল, আমার বাবাও স্পোর্টসম্যান ছিল, আমার বাবা খুলনা চ্যাম্পিয়ন ছিল এসে অলিম্পিকে, তো আমার বাবারও লিগামেন্ট ছিল, তো ওই সময় তার অপারেশন করা আমার বাবার পক্ষে সম্ভব হয়নি, তো আমাকে ক্রিকেট বোর্ড করিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিন্তু আমার যা কিছু দেওয়ার ছিল আমি 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 হয়তো অতটা দিতে পারি, আমার আমি আমি পার্সোনালি ফিল করি, বাট এন্ড অফ দ্য ডেতে যে মহান আল্লাহ তাআলা ইজ এ গ্রেট প্ল্যানার, উনি ওনার ওনার প্ল্যান হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা এবং আই অ্যাকসেপ্ট ইট, এবং আমি আলহামদুলিল্লাহ যে আমি ওটাতেই খুশি, বাট ওভারঅল সব মিলে খুশি, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ আমি হয়তো বা আরও আরেকটু সিনসিয়ার হলে আর্লি অফ মাই ক্যারিয়ার, আরেকটু সিনসিয়ার হলে হয়তো বা ইঞ্জুরি যদি আরেকটু লেস হতো আমি হয়তো বা আরেকটু বেশি কিছু করতে পারতাম কিনা, বাট অলওয়েজ ইপস অ্যান্ড বার্ডস। আপনাদেরকে আমি এই কথাটা বললাম এই কারণে যে আপনাদের ক্যারিয়ারে ভেরি আর্লি